গাছে আঘাত করলে শরীর থেকে গাঢ় লাল রক্তক্ষরণ হয়, এমন অদ্ভুত কথা শুনেছেন কেউ? শুধু তাই নয়, কোনো কোনো গাছের পেটের মধ্যে আছে 1,00,000 লিটার পানি। কেউ 700 বছরে মাত্র 3 ফুট লম্বা হয়, কেউ 12 মাসই বাঁকা, কারো বয়স আবার 5,000 বছরেরও বেশি। এমনই কিছু রহস্যময় অদ্ভুত গাছের কথা জানতে চেষ্টা করব আজ। এই তালিকায় প্রথমে আছে বাওবাব গাছ। গাছগুলো দেখতে বোতল আকৃতির। এই গাছগুলোর কাণ্ডের নিম্নভাগ পানির বোতলের মতো মোটা, যা ধীরে ধীরে চিকন হয়ে উপরের দিকে উঠে গেছে। এই গাছের মোটা গুণি 1 থেকে 1.2 লাখ লিটার পর্যন্ত পানি জমা করে রাখতে পারে। মরু এলাকায় জীবন ধারণের জন্য এই পানি এক কথায় অপরিহার্য। মানুষ এবং অন্যান্য প্রাণীর আক্রমণ থেকে এই পানি নিরাপদ রাখতে বোতল গাছগুলো বিষাক্ত এক ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে দেয়। এটি সবচেয়ে বেশি দেখা যায় আফ্রিকাতে। তবে এই গাছের এক প্রজাতি অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের আদিবাসী গোত্রের শিকারীরা প্রায়ই এই বিষাক্ত পদার্থটি তাদের তীরের ফলায় ব্যবহার করে। অদ্ভুত সুন্দর এক গাছ রেইনবো ইউক্যালিপটাস বা রংধনু গাছ। প্রাকৃতিকভাবে এই জাতীয় ইউক্যালিপটাস ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনির রেইন ফরেস্টে জন্মে থাকে। এই জাতীয় ইউক্যালিপটাস সাধারণত 200 থেকে 250 ফুট লম্বা হয়ে থাকে। এর মসৃণ বাকলের সঙ্গে কমলা আভা যুক্ত থাকে। তবে নিজে থেকে গাছের বিভিন্ন স্থানে এই বাকল খসে ভিতরের কাণ্ড বেরিয়ে আসে। এই অংশগুলোর রং হালকা সবুজ, গাঢ় লাল এবং কমলা থেকে শুরু করে ধূসর, বাদামি এবং বেগুনি হতে পারে। সব মিলিয়ে এই গাছগুলোর কাণ্ডটা দেখে জল রঙে আঁকা রংধনুর কথা মনে পড়ে যায়। মেথুসেলা ট্রি সম্ভবত পৃথিবীতে রয়ে যাওয়া সবচেয়ে পুরনো গাছ। এই গাছটির বয়স প্রায় 4,842 বছর। এটি এক ধরনের ব্রিস্টল কোন পাইন গাছ। এই ধরনের পাইন গাছের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এটি মাত্র 3 ফুট বৃদ্ধি পেতেই সময় নেয় 700 বছর। এরা উচ্চতায় খুব বেশি হলে 50 ফুটের মতো হয়। এখন পর্যন্ত এই গাছে কোনো ধরনের অসুস্থতার লক্ষণ বা দুর্বলতা প্রকাশ পায়নি। এই গাছটিও শিগগিরই 5,000 বছর পূর্ণ করতে যাচ্ছে বলে আশাবাদ গবেষকদের। যদি রবিনহুডের গল্প সত্যি হয়ে থাকে, তবে তিনি এবং তার মেরিম্যান ইংল্যান্ডের শেরউড ফরেস্টের এক ওক গাছের নিচেই আশ্রয় নিয়েছিলেন। এই গাছের গুণী এত বড় ছিল যে সহজেই এর মাঝে লুকিয়ে পড়া যেত। ব্রিটেনের সবচেয়ে বড় ওক গাছ এটি। একসময় গাছটির ভেতর দিয়েও উঁচুতে উঠার ব্যবস্থা ছিল। শুধু তাই নয়, এর মাছ দিয়ে হাঁটাও যেত, আর এ কারণে প্রচুর দর্শনার্থী গাছটিকে একবার হলেও দেখতে আসতেন। এত মানুষের পদচারণার কারণে গাছটির শিকড়ে বেশ ক্ষতি হয়। পরে গাছের সুরক্ষায় 1970 সাল থেকে এর আশেপাশে বেড়া দিয়ে দেওয়া হয়। ইয়েমেনের ড্রাগন ব্লাড ট্রি এক বিস্ময়কর গাছ। একটাই কাণ্ড এই গাছের, যার মাথাটা ছাতার মতো। দূর থেকে দেখলে মনে হবে যেন সারি সারি বিশাল আকার ছাতা মাটিতে পুঁতে রেখে দিয়েছে কেউ। গাছটি কাটলে রক্তের ধারা বইতে থাকে। তবে নাম যাই হোক না কেন, এই গাছের উপকারিতা অনেক। তবে যেটাকে রক্ত বলে মনে করা হতো, পরীক্ষা করে উদ্ভিদ বিজ্ঞানীরা জানিয়েছেন ওটা আসলে গাছের এক ধরনের রেজিন। গাছের এই রক্তবর্ণ রেজিনের উপকারিতা অনেক, এর ঔষধি গুণ রয়েছে। প্রাচীনকালে এই রক্ত দিয়েই পেটের নানা রোগের ঔষধ তৈরি হতো। তাছাড়া রং, সুগন্ধি, বার্নিশ এবং লিপস্টিকের মতো প্রসাধনী সামগ্রীর উৎপাদনে এটি ব্যবহার করা হয়। পোল্যান্ডের পশ্চিমে গ্রিফিনো শহরের কাছে অবস্থিত ক্রুকেট ফরেস্ট, এখানে 22টি সারিতে 400-এর মতো অদ্ভুত আকারের পাইন গাছ রয়েছে। বিচিত্রভাবে বেঁকে রয়েছে গাছগুলো, মাটির সঙ্গে প্রায় 90 ডিগ্রি অবস্থানে রয়েছে গাছগুলো। এই গাছের কাঠ দিয়ে নৌকা তৈরির উদ্দেশ্যে এগুলো লাগানো হয়েছিল। তবে কেন এই গাছগুলো এমন বিচিত্রভাবে বেঁকে গেল তা আজও জানা যায়নি। ওরেগনের ক্রেটার লেকের প্রধান আকর্ষণ 300 ফুট উচ্চতার একটি ফ্লোটিং ট্রি। গাছটির শুধুমাত্র 4 ফুটের মতো অংশ জলের উপরে দেখতে পাওয়া যায়। গাছের জলের তলার অংশে মাছেরা বাসা বেঁধেছে। লেকের জল পরিষ্কার বলে সেই অংশটুকু স্পষ্ট দেখা যায়। গাছটির বয়স প্রায় 1,000 বছরেরও বেশি। গবেষকরা দেখেন প্রতি 3 মাসে গাছটি 62.1 মাইল দূরত্ব অতিক্রম করে। এদিকে গাছটিকে যখন লেক থেকে তুলে সরানোর চেষ্টা করা হয়েছে, তখন কিন্তু গাছটি একটুও সরেনি। এবারে অদ্ভুত একটি জঙ্গলের কথা জানাবো। আফ্রিকার দেশ নামিবিয়ার মরু এলাকায় অবস্থিত ক্যামেল থ্রোন নামক এক মৃত গাছের জঙ্গলটি দেখলে সিনেমার ভূতড়ে জঙ্গলের কথা মনে পড়ে যায়। মৃত এই ক্যামেল থ্রোন প্রজাতির গাছগুলোর জন্ম হয়েছিল প্রায় 900 বছর আগে। আনুমানিক 1,000 বছর আগে এই এলাকায় অতিবৃষ্টির কারণে বন্যা হয়। তখন এখানে জলাবদ্ধতার সুযোগে এই ক্যামেল থ্রোন গাছগুলোর জন্ম হয়েছিল। কিন্তু 100 বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে এই এলাকা আবারও মরুভূমিতে পরিণত হয়, ফলে গাছগুলো মরে যায়।
এরপর থেকে ভুতুড়ে জঙ্গলটি এখানেই এভাবে দাঁড়িয়ে আছে।